জানিব পৰা মতে অহা 18 ফেব্রুয়ারি তারিখে যোরহাটলৈ আহিব দেশৰ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া আর হুলুঙাপাড়স্থিত বীর লাচিত বরফুকনের এই সুউচ্চ মূর্তিটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করব আর তার পিছতে যোরহাটের এখন বিশাল জনসভাত অংশগ্রহণ করব দেশের প্রধানমন্ত্রীগিয়ে। অহা 18 ফেব্রুয়ারীত বহুকেইটা কার্যসূচী হাতত লৈ অসমলৈ আহিব দেশৰ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া। যোরহাট জেলার 37 নং রাষ্ট্রীয় ঘাইপথর মেলেং মেটেলির এই স্থানতেই সম্বোধন করিব এখন বিশাল জনসভা, যিখন জনসভাত অংশগ্রহণ করিব প্রায় 1 লাখৰো অধিক জনতায়। যোরহাটলে খুব সম্ভব ফেব্রুয়ারি মাহর তৃতীয় সপ্তাহত হয়তো হব পারে, এতিয়ালৈকে সম্পূর্ণ স্পষ্টভাবে ডেট এটা নির্ধারণ হওয়া নাই, কিন্তু ফেব্রুয়ারির দ্বিতীয় তৃতীয় সপ্তাহের ভিতর এই কার্যসূচী হব যোরহাটত। লাদৈগড়ত নরাহিলৈদেরি গাঁৱত 125 ফুট ওখর যেটো লাচিত বৰফুকনৰ প্রতিমূর্তি প্রায় 95% কাম সম্পূর্ণ হয়ে উঠিছে, এই একদিনের ভিতরে এইখানে 5% সম্পূর্ণ হয়ে উঠিব আর সেই মূর্তি উন্মোচন করবলে মাননীয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া যোরহাটলে আহিব। তেখেতে সেই মূর্তি উন্মোচন করার পিছত এখন বিশাল জনসভাত তেখেতে সম্বোধন করিব, কারণ যেহেতু ভারতের এইগী ঐতিহাসিক বীরক ভিতরতে আবদ্ধ রখা হয়েছিল আর মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্ব যাওয়া বছরের সমগ্র ভারতবর্ষত নরেন্দ্র মোদী ডাঙরিয়ার যামর্শ আছিল, হিমন্ত বিশ্ব শর্মায় সেই পরামর্শ, অমিত শাহ ডাঙরিয়ার যামর্শ তাক রূপায়ণ করবর বিশেষভাবে আসনি গ্রহণ করেছে।